দাঁড়িয়ে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন এটা কাকা ভাইপোর ঝামেলা, সোমনাথ শ্যাম কিছু করেনি, কিন্তু যখন বোমাবাজি হচ্ছে মানুষ প্রাণ হয় ছুটছে, সোমনাথ শ্যাম তৃণমূলের কাছে কি করছিলেন গেটের সামনে? ওটাই তো, ওর নেতৃত্বে সব হয়েছে। সোমনাথ শ্যাম নেতৃত্ব হয়েছে, মকসুদ আলম নেতৃত্ব হয়েছে, সাহেব বলে ছেলে আছে ওর নেতৃত্ব হয়েছে। না হলে সোমনাথ শ্যাম গেটের পাশে কি করছিল আপনারা জিজ্ঞেস করুন ওকে। হ্যাঁ, ঘুরে বেরোচ্ছে। আমরা কালকে পরশু দিনে ফাইয়ার করলাম, বিকাল এখন অব্দি অ্যারেস্ট হয়নি সোমনাথ শ্যাম। হ্যাঁ, মেনশন করেছি আমরা। এক নম্বর সোমনাথ শ্যাম আছে, সাহেব আছে, মকসুদ আলম আছে, রাজু হিটার বলে ছেলে আছে, ক্রিমিনাল আছে, সবার নাম মেনশন করেছি। যেরকম এমপি স্যার বলবেন ওরকমই করবো। মহিলাদের নিরাপত্তা শেষ হয়ে গেছে, আপনারা জানেন পরশু দিন যা হয়েছে ম্যাটারনিটি ডিপার্টমেন্ট হসপিটালের ভিতরে, একটা মহিলাকে আম সাটিয়ে যত পার্সে টাকা ছিল সব টাকা কেঁদে নিয়েছে, আর মোবাইলগুলো ছিল সব মোবাইলগুলো নিয়ে চলে গেছে। মহিলারা এখন এইখানে সুরক্ষিত নেই, আমাদের পুরো ভাটপাড়া জগদল আছে। ভয় তো ওরা বাজার হাট করতে পারছে না, ভয়তে কোথাও যেতে পারছে না, ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারছে না।